বর্তমান সংবাদৰ হৈতে ষ্টুডিঅত মই প্ৰিয়ংকা আহিছো খবৰৰ মাজলৈ লোকসভা নিৰ্বাচনত বিজেপিয়ে এবাৰ 400ৰ অধিক আসন পোৱাৰ দাবী কেন্দ্ৰীয় গৃহমন্ত্রী অমিত শাহৰ দুটা পৰ্যায়ৰ নিৰ্বাচনত 100তকৈ অধিক আসন পাব বুলি আত্মবিশ্বাসী গৃহমন্ত্রী গৰাকী লোকসভা নিৰ্বাচনৰ আসন সন্দৰ্ভত কংগ্ৰেছৰ বিৰুদ্ধে আক্ৰমণাত্মক হৈ পৰিল গৃহমন্ত্রী অমিত শাহ বিজেপিৰ আপ কি বাৰ সারসপাৰ মিছনক লৈ এবাৰ কংগ্ৰেছে ৰাইজক ভুল তথ্য দিয়াৰ অভিযোগ গৃহমন্ত্রী গৰাকী হাৰিহ আখন পোৱাৰ পিছত বিজেপিয়ে সংৰক্ষণৰ অন্ত পেলাব বুলি অপপ্ৰচাৰ চলাইছে বুলি অভিযোগ তুলি অমিত শ্বাহে কলে যে কংগ্ৰেছৰ এই কথাবোৰ ভিত্তিহীন আৰু তথ্যহীন সংৰক্ষণক লৈ কংগ্ৰেছৰ বিৰুদ্ধে আক্ৰমণাত্মক হৈ পৰিল কেন্দ্ৰীয় গৃহমন্ত্রী অমিত শ্বাহ সংৰক্ষণক লৈ কংগ্ৰেছে বিজেপিৰ বিৰুদ্ধে ৰাইজক ভুল তথ্য দিছে বুলি মন্তব্য কৰি অমিত শ্বাহে কলে যে এছ টি এছ চি আৰু অ' বি চিৰ সংৰক্ষণৰ বাবে পূৰ্ণ সমৰ্থন আছে বিজেপিৰ ডিপ ফেক ভিডিঅ'ক লৈ কংগ্ৰেছৰ বিৰুদ্ধে বিস্ফোৰক মন্তব্য কেন্দ্ৰীয় গৃহমন্ত্রী অমিত শ্বাহৰ সংবাদমেলত ডিপ ফেক ভিডিঅ' আৰু প্ৰকৃত ভিডিঅ' দেখুৱাই বিৰোধীৰ কাৰচাৰি স্পষ্ট কৰিলে অমিত শ্বাহে ডিপ ফেক ভিডিঅ'ক লৈ কংগ্ৰেছ বিজেপিৰ আক্ৰমণ প্ৰত্যাক্ৰমণ ছচিয়েল মিডিয়াৰ জৰিয়তে ভিডিঅ' বনাই মানুহক বদনাম কৰাত বিজেপি এক্সপাৰ্ট বুলি কটাক্ষ কৰে কংগ্ৰেছৰ সভাপতি মল্লিকাৰ্জুন খৰ্গে অসমত অতি কমেও 12খন আসন লাভ কৰাৰ দাবী কেন্দ্ৰীয় গৃহমন্ত্রী অমিত শ্বাহৰ অসমত বিজেপিয়ে কোনো ঋণাত্মক ভোট পোৱা নাই বুলিও ক'লে অমিত শ্বাহে অসমত আসনৰ সংখ্যা বাঢ়িব বুলি ক'লে অমিত শ্বাহে দক্ষিণ ভাৰততো বিজেপিৰ ভাল ফলাফল পাব বুলি দাবী কৰে কেন্দ্ৰীয় গৃহমন্ত্রী অমিত শ্বাহে মঙলবাৰে সংবাদমেলত কৰ্ণাটক তেলেংগানা আৰু অন্ধ্ৰত বিজেপিৰ ফলাফল ভাল হোৱাৰ দাবী কেন্দ্ৰীয় মন্ত্ৰীগৰাকীৰ আমেথি ৰায়বৰেলীত স্পষ্ট কংগ্ৰেছৰ বিশ্বাসহীনতা সমষ্টি দুটাত কংগ্ৰেছে এতিয়াও প্ৰাৰ্থী নিৰ্ধাৰণ কৰিব নোৱাৰাকৈ গৃহমন্ত্ৰী মন্তব্য কৰিলে যে উত্তৰ প্ৰদেশৰ সময়ত কংগ্ৰেছৰ দুৰ্গ হিচাপে পৰিচিত সমষ্টি এৰি পলায়ন কৰা বুলি ৰাহুল গান্ধীক কটাক্ষ কৰে অমিত শ্বাহে সমগ্ৰ দেশতে প্ৰৱৰ্তন কৰা হ'ব ইউ চি চি গুৱাহাটীতে ঘোষণা কেন্দ্ৰীয় গৃহমন্ত্রী অমিত শ্বাহৰ বাজপেয়ী ভৱনত অনুষ্ঠিত সংবাদমেলত অমিত শ্বাহে কলে যে সমগ্ৰ দেশৰ বাবে এখনেই আইন হ'ব লাগিব অৰবিন্দ কেজৰিৱালক জেলত ভৰাই হত্যাৰ ষড়যন্ত্ৰ কৰিছে নেকি বিজেপি চৰকাৰে সংবাদমেলত সাংবাদিকৰ এই প্ৰশ্ন একেমুখে নস্যাত কৰিলে কেন্দ্ৰীয় গৃহমন্ত্ৰী অমিত শ্বাহে দিল্লীত আপ চৰকাৰ থকাৰ সময়ত কেনেকৈ কেন্দ্ৰীয় চৰকাৰে দিল্লীৰ মুখ্যমন্ত্ৰীক জেলৰ ভিতৰত হত্যা ষড়যন্ত্ৰ ৰচিব পাৰে বুলি ওলোটাহে প্ৰশ্ন কৰিলে অমিত শ্বাহে গোৱালপাৰাৰ ৰংজুলিত এখন নিৰ্বাচনী প্ৰচাৰ সভাত ভাগ লৈ মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাই মঙলবাৰে গুৱাহাটী লোকসভা সমষ্টিৰ বিজেপি প্ৰাৰ্থী বিজুলী কলিতা মেধিৰ হৈ প্ৰচাৰ চলায় মুখ্যমন্ত্ৰীগৰাকীয়ে তৃতীয় পৰ্যায়ৰ নিৰ্বাচনৰ পূৰ্বে মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাই প্ৰতিদিনে ধাৰাবাহিকভাৱে চলাইছে নিৰ্বাচনী প্ৰচাৰ মঙলবাৰে মহানগৰী ৰাজগড় বিহুতলীত মুখ্যমন্ত্ৰীয়ে চলাই নিৰ্বাচনী প্ৰচাৰ বিজেপি প্ৰাৰ্থী বিজুলী কলিতা মেধিৰ হৈ প্ৰচাৰ চলায় মুখ্যমন্ত্ৰীগৰাকীয়ে মঙলবাৰে বিয়লি মহানগৰী ৰাজ্য খেলপথাৰত আন এখন নিৰ্বাচনী জনসভাত অংশ ল'ব মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাই 7 মে'ত তৃতীয় পৰ্যায়ৰ নিৰ্বাচনৰ বাবে মুখ্যমন্ত্ৰীগৰাকীয়ে গুৱাহাটী লোকসভা সমষ্টিত বিজেপি প্ৰাৰ্থী বিজুলী কলিতাৰ হৈ জোৰদাৰ ৰূপত চলাইছে প্ৰচাৰ পুনৰ ৰকিবুল হোসেনৰ বিৰুদ্ধে আক্ৰমণাত্মক বদৰতি নাজমল সোমবাৰে নিশা নিৰ্বাচনী প্ৰচাৰ চলাই ৰকিবুলক জিৰ' বনাই ধুবুৰীৰ পৰা বিদায় দিয়াৰ হুংকাৰ আজমলৰ ৰকিবুলৰ লগতে নাম নোলোৱাকৈ দুই গগৈ গদ্দাৰ ৰক্ষা বদৰতি নাজমলৰ অখিল গগৈৰ লগত গৌৰৱ গগৈকো তীব্ৰ সমালোচনা এ আই ডি এফৰ সভাপতি বদৰতি নাজমলৰ তামাৰহাটৰ ভাতি পেটলা গাঁৱত নিৰ্বাচনী সভাত অংশগ্ৰহণ কৰি নিশাও মোবাইলৰ পোহৰতে চলালে প্ৰচাৰ দক্ষিণ শালমৰাত মন্ত্ৰী ৰঞ্জিত কুমাৰ দাসে চলাইছে নিৰ্বাচনী প্ৰচাৰ দক্ষিণ শালমৰাৰ বীৰ সিঙত মিত্ৰজোঁট অগপতলৰ এখন বিশাল নিৰ্বাচনী সভাত অংশ লৈ মন্ত্ৰী ৰঞ্জিত কুমাৰ দাসে অগপৰ প্ৰাৰ্থী জাভেদ ইছলামৰ হৈ নিৰ্বাচনী প্ৰচাৰ চলায় বৰপেটা লোকসভা সমষ্টিৰ মিত্ৰজোঁটৰ প্ৰাৰ্থী ফণীভূষণ চৌধুৰী হৈ প্ৰচাৰ চলাইছে মন্ত্ৰী ৰঞ্জিত কুমাৰ দাসে বজালি সংখ্যালঘু অঞ্চলৰ গাঁৱে গাঁৱে গৈ মিত্ৰজোঁটৰ প্ৰাৰ্থী ফণীভূষণ চৌধুৰী হৈ নিৰ্বাচনী প্ৰচাৰ চলাইছে মন্ত্ৰীগৰাকীয়ে গুৱাহাটী লোকসভা সমষ্টিত বিজেপিয়ে 5 লাখ ভোটৰ ব্যৱধানত জিকিব আনহাতে বৰপেটা লোকসভা সমষ্টিত 3 লাখতকৈ অধিক ভোটৰ ব্যৱধানত জিকিব বুলি দাবী মন্ত্ৰী ৰঞ্জিত দাসৰ লগতে কোকৰাঝাৰ লোকসভা সমষ্টিত 2 লাখতকৈ অধিক ভোটৰ ব্যৱধানত জয়ী হ'ব বুলি দাবী কৰে মন্ত্ৰীগৰাকীয়ে বৰপেটা ৰোডৰ নগৰ মণ্ডলৰ বিজেপি কাৰ্যালয়ত মন্ত্ৰী ৰঞ্জিত কুমাৰ দাসৰ উপস্থিতিত যোগদান কাৰ্যসূচী অনুষ্ঠিত হয় এই যোগদান কাৰ্যসূচীত পৌৰসভাৰ নিৰ্দলীয় প্ৰাৰ্থীসমূহ আৰু আপৰ সামাজিক মাধ্যমৰ ৰাজ্যিক কৰ্ডিনেটৰ কংকন তালুকদাৰসহ অৰ্ধ শতাধিক পুৰুষ মহিলাই বিজেপিত কৰে যোগদান কৰিমগঞ্জত প্ৰিজাইডিং বিষয়াক নিলম্বন কৰ্তব্যত গাফিলতি কৰাৰ বাবে নিলম্বন কৰা হয় প্ৰিজাইডিং বিষয়া তথা নজৰুল হক তাপাদাৰ নামৰ লাইব্ৰেৰিয়ানজনক তালতলা হাইস্কুলৰ লাইব্ৰেৰিয়ান নজৰুল হক 240 নং নয়াডহৰ বিদ্যালয়ত আছিল নিৰ্বাচনী দায়িত্বত কৰিমগঞ্জৰ 240 নং নয়াহাটৰ বিদ্যালয়ৰ ভোটকেন্দ্ৰত নজৰুল হক তাপাদাৰে মক পলৰ দৃশ্যবন্দী কৰিছিল মোবাইলত আব্দুল শ্বহীদ নামৰ পলিং এজেণ্টে ব্যৱহাৰ কৰিছিল মোবাইল ভোটকেন্দ্ৰত মোবাইল নিবলৈ দিয়াৰ অপৰাধত নিলম্বন কৰা হৈছে নজৰুল হক তাপাদাৰক
কোকৰাঝাৰ জনজাতি লোকসভা সমষ্টিত এনডিএ প্ৰাৰ্থী জয়ন্ত বসুমতাৰীলৈ পুনপটীয়া সমৰ্থন এপছুৰ বিপিএফৰ সভাপতি তথা বিটিচি প্ৰাক্তন মুখ্য কাৰ্যবাহী হাগ্ৰামা মহিলাৰীকো এনডিএ প্ৰাৰ্থীলৈ সমৰ্থন কৰিবলৈ আহ্বান এপছুৰ সভাপতি টিপেন বৰ দৰং উদালগুৰি লোকসভা সমষ্টিত বিজেপি দলৰ প্ৰাৰ্থী জয়ী হ'ব বুলি মন্তব্য বিধানসভাৰ অধ্যক্ষ বিশ্বজিৎ দৈমাৰীৰ বাক্সাত দলীয় সভাত অসম বিধানসভাৰ অধ্যক্ষ বিশ্বজিৎ দৈমাৰীয়ে লগতে কয় যে অহা 7 মে'ত অনুষ্ঠিত হ'বলগীয়া নিৰ্বাচনতো কোকৰাঝাৰ লোকসভা সমষ্টিত বিজয়ী হ'ব এনডিএ সমৰ্থিত প্ৰাৰ্থীগৰাকী মঙলবাৰে মনোনয়ন পত্ৰ দাখিল কৰিলে কেন্দ্ৰীয় মন্ত্ৰী তথা বিজেপি প্ৰাৰ্থী পীয়ুষ গোৱেলে মহাৰাষ্ট্ৰ উত্তৰ মুম্বাই লোকসভা সমষ্টিৰ বিজেপি প্ৰাৰ্থী পীয়ুষ গোৱেল মনোনয়ন দাখিলৰ পূৰ্বে মুম্বাইৰ প্ৰসিদ্ধ শ্ৰী পুষ্টিপতি গণেশ মন্দিৰত সেৱা আগবঢ়ায় বিজেপি প্ৰাৰ্থীগৰাকীয়ে প্ৰাক্তন কেন্দ্ৰীয় মন্ত্ৰী সুষমা স্বৰাজৰ কন্যা বাসুৰী স্বৰাজে দাখিল কৰিলে মনোনয়ন মঙলবাৰে নতুন দিল্লী লোকসভা সমষ্টি প্ৰাৰ্থী বাসুৰী স্বৰাজৰ মনোনয়ন যাত্ৰাত অংগ দিয়ে কেন্দ্ৰীয় মন্ত্ৰী হৰদীপ সিং পুৰী আৰু দিল্লী বিজেপিৰ অধ্যক্ষ গোলাঘাটৰ কুমাৰপট্টিত আৰক্ষী গুলীচালনা আৰক্ষী গুলীত আহত বাবা শ্যাম নামৰ এজন লোক বাবা শ্যাম নামৰ লোকজনে ভৰিত গুলী লাগিছে সঞ্জীৱ বৰা নামৰ লোকজনক আক্ৰমণ কৰিছিল বাবা শ্যামে সঞ্জীৱৰ পত্নী আৰু বহু লোকক বাবা শ্যামে আক্ৰমণ কৰাৰ অভিযোগ ঘটনাস্থলীত আৰক্ষীকো আক্ৰমণৰ চেষ্টা বাবা শ্যামৰ ড্ৰাগছৰ বিৰুদ্ধে হাইলাকান্দিত চলিল আৰক্ষীৰ অভিযান মঙলবাৰে চলা এই অভিযানত এখন এল্ট' বাহনৰ পৰা জব্দ কৰা হৈছে 8,600 কোটি ইয়াবা টেবলেট গোৱালপাৰাৰ শিমলিতোলাত চোৰাং কাঠ সৰবৰাহৰ বিৰুদ্ধে চলিছে অভিযান সোমবাৰে নিশা শিমলিতোলাৰ বন বিভাগে অভিযান চলাই জব্দ কৰে এখন চোৰাং কাঠ ভৰ্তি পিক আপ ভান মিজোৰামত চলিল ড্ৰাগছ বিৰোধী অভিযান মঙলবাৰে আছাম ৰাইফলছে জুৱাখৰাথৰ আৰক্ষী বিভাগত সহযোগ চলোৱা অভিযানত হেৰইন জব্দ কৰিবলৈ সক্ষম হৈছে ৰঙিয়াৰ উদিয়ানাত চলিল ড্ৰাগছ বিৰোধী দলে মানৱ সৰবৰাহকাৰীৰ বিৰুদ্ধে চলাইছে অভিযান সোমবাৰে নিশা তাজু আলী নামৰ লোকজনৰ ঘৰৰ পৰা এটা বন্ধ কোঠালীৰ পৰা এগৰাকী মহিলাসহ 7 জনকৈ লোকক উদ্ধাৰ কৰি বৃহৎ সংখ্যক ড্ৰাগছ উদ্ধাৰ কৰিছে ড্ৰাগছ বিৰোধী দলটোৰ অভিযানৰ উমান পাই ঘৰৰ পৰা পলায়ন কৰিছিল মানৱ সৰবৰাহকাৰী তাজু আলী ড্ৰাগছ বিৰোধী দলটোৱে গাঁওখনত তন্ন তন্নকৈ অভিযান চলাই অৱশেষত মানৱ সৰবৰাহকাৰী তাজু আলীক আটক কৰি আৰক্ষীৰ হাতত গঠাই দিছে শিৱসাগৰ জিলাৰ 9খন চৰকাৰী প্ৰাথমিক বিদ্যালয় বন্ধ হোৱাৰ দিশে ছাত্ৰ ছাত্ৰীৰ সংখ্যা একেবাৰে হ্ৰাস হোৱাৰ বাবে বন্ধ কৰাৰ দিশে এইকেইখন বিদ্যালয় নিৰ্বাচনৰ পিছতে শিৱসাগৰ শতাধিক বিদ্যালয় আন বিদ্যালয়ৰ সৈতে একত্ৰীকৰণৰ বাবে চিলমোহৰ মাৰিব শিক্ষা বিভাগে ইতিমধ্যে এই সন্দৰ্ভত সংশ্লিষ্ট বিদ্যালয়সমূহক অৱগত কৰা হৈছে ছয়গাঁৱৰ জাহিৰপুৰত সংঘটিত হৈছে বিধ্বংসী অগ্নিকাণ্ডত 2 ভাতৃৰ জীৱন্তে অগ্নিদগ্ধ হৈ মৃত্যু হৈছে এই অগ্নিকাণ্ডৰ ঘটনাত গুৰুতৰভাৱে আহত হৈছে মাতৃগৰাকী পুৱতি নিশা শুই থকা অৱস্থাত এই অগ্নিকাণ্ড সংঘটিত হৈছিল মেঘালয়ৰ ৰাজপথত বাৰ্ণিং ট্ৰাক 6নং ৰাষ্ট্ৰীয় ঘাইপথত দপদপকৈ জ্বলিছে এখন ৰবৰ ভৰ্তি ট্ৰাক ভয়ংকৰ ঘটনাত অগ্নিদগ্ধ হৈছে ট্ৰাকখনৰ এজন হেণ্ডিমেন মৰিগাঁৱৰ মিকিৰ গাঁও লাঠৰবাৰীত পথ দুৰ্ঘটনা ঘটনাত পতিত হৈছে কেঁচা ইটা কঢ়িয়াই নিয়া বাহনখন অত্যাধিক বোজা কঢ়িয়াই নিয়াৰ বাবে সংঘটিত হৈছে দুৰ্ঘটনাটো যোৰাপাটৰ 13 মাইলত ভয়ংকৰ পথ দুৰ্ঘটনা সংঘটিত হৈছে পথৰ ওপৰতে বাগৰিছে এখন 14চকীয়া গেছ পৰিবাহী টেংকাৰ দুৰ্ঘটনাৰ ফলত দীৰ্ঘ সময়লৈ বন্ধ হৈ আছিল গুৱাহাটী অভিমুখী পথটো মাজুলীত পুনৰ ব্যতিক্ৰম ৰূপত হাৰ্টথ্ৰব জুবিন গাৰ্গ সোমবাৰে নিশা প্ৰায় 8 বজাত জেচিবিত উঠি মঞ্চলৈ গ'ল জুবিন গাৰ্গ কটুহা বাঁহ ফুলাক লৈ কলিয়াবৰ মহাবিদ্যালয়ত গৱেষণাৰ বাবে শিক্ষাৰ্থীক দিয়া হৈছে বিশেষ গৱেষণাৰ প্ৰজেক্ট বাঁহ ফুলাটো সঁচাকৈ দুৰ্ভিক্ষৰ আগজাননী নেকি এনেধৰণৰ প্ৰভাৱ কি ইয়াকে লৈ শিক্ষাৰ্থীসকলে কৰিব গৱেষণা প্ৰথমবাৰলৈ অসমীয়া বোলছবিত অভিনয় কৰিলে নাগাৰা নামৰ শিল্পী কৰিশ্মা নাথে ৰাজেশ ভূঞাৰ স্বৰ্গৰথ নামৰ বোলছবিখনৰ এটি গীতত অভিনয় কৰিলে কৰিশ্মাই গহপুৰৰ পানীগাঁৱৰ ভকতসকলে ৰোপণ কৰিলে 300 জোপা গছপুলি গহপুৰৰ 15নং ৰাষ্ট্ৰীয় ঘাইপথৰ পৰা গহপুৰ পানীগাঁৱৰ পথত ৰোপণ কৰিলে এইসমূহ গছ দৰঙৰ খাৰুপেটীয়াৰ খেতাশ্বৰ গাঁৱৰ নিবাসী আছাদুল্লাহ ফাৰুকীয়ে দৰঙৰ ৰাজপথত লৈছে স্কেটিঙৰ আনন্দ আছাদুল্লাহে হায়দৰাবাদত শিক্ষা গ্ৰহণ কৰাৰ সময়ত লৈছিল স্কেটিঙৰ প্ৰশিক্ষণ মঙলবাৰৰ পৰা পুনৰ আৰম্ভ গুৱাহাটী উত্তৰ গুৱাহাটী সংযোগী ফেৰী সেৱা ব্ৰহ্মপুত্ৰ জলস্তৰ বৃদ্ধি পোৱাৰ বাবে বিগত 2 দিন ধৰি বন্ধ হৈ আছিল ফেৰী সেৱা অৰুণাচলত দেখিবলৈ পোৱা গ'ল প্ৰথমগৰাকী মহিলা বাছ কণ্ডাক্টৰ অৰুণাচলৰ লেপাৰাডা জিলাৰ দাৰি গাঁৱৰ মিছ টুইংগম ৰিবা নামৰ উচ্চ শিক্ষিতা মহিলাগৰাকীয়ে যাত্ৰীবাহী বাছৰ কণ্ডাক্টৰ হিচাপে কাম কৰি জীৱন নিৰ্বাহ কৰিছে 15 মে'ত অন্ত পৰিব কাজিৰঙা ৰাষ্ট্ৰীয় উদ্যানৰ 2023-24 পৰ্যটন বৰ্ষ মঙলবাৰৰ পৰা কাজিৰঙা ৰাষ্ট্ৰীয় উদ্যানত অন্ত পৰিল হাতী চাফাৰী ৰহা মহাবিদ্যালয়ৰ ইনডোৰ ষ্টেডিয়ামত অনুষ্ঠিত হয় 12 সংখ্যক আন্তঃজিলা কাৰাটে মাণ্ডলিক প্ৰতিযোগিতা প্ৰতিযোগিতাখনত নগাঁও মৰিগাঁও হোজাই কাছাৰ আৰু কৰিমগঞ্জ জিলাৰ প্ৰায় 150গৰাকী খেলুৱৈয়ে কৰিছে অংশগ্ৰহণ দক্ষিণ আমেৰিকাৰ দেশ পেৰুত ভয়ংকৰ দুৰ্ঘটনা নিয়ন্ত্ৰণ হেৰুৱাই নৈত বাগৰিছে এখন যাত্ৰীবাহী বাছ
কেরলার কান্নুরত ভয়াবহ পথ দুর্ঘটনা সোমবারে নিশা কান্নুর পুন্নাচেরীত এখন বাহন আর ট্রাকের মাজত মুখামুখি সংঘর্ষ হয় আর এই দুর্ঘটনায় পাঁচজন লোকের মৃত্যু হয়েছে। কোভিড ভ্যাকসিন কোভিশিল্ড লওয়া সকলের হব পারে পার্শ্বক্রিয়া, আদালতের বিস্ফোরক স্বীকারোক্তি ঔষধ নির্মাণকারী কোম্পানি অস্ট্রাজেনেকার। কোভিশিল্ড ভ্যাকসিন লওয়া সকলে হৃদরোগ আর মগজুর রক্তক্ষরণ হওয়ারও সম্ভাবনা আছে। অমিত শাহর ভাইরেল ভিডিওক দিল্লী আরক্ষী গোচর অনুসূচিত জাতি জনজাতি সংরক্ষণ বাতিল করা সম্পর্কে ভাইরেল হয়েছিল অমিত শাহর ভিডিও। কেন্দ্রীয় গৃহমন্ত্রীক হে প্রত্যাপন্ন করবলে ভুয়া ভিডিও প্রস্তুত করা দুষ্ট চক্রের বিরুদ্ধে ব্যবস্থা লোবলে তৎপর দিল্লী আরক্ষী। খবর আর আছে, কিন্তু তার আগে লোক একটা সরু বিরতি। ইন্দোর কংগ্রেসের মুখ্যম আঘাত, ইন্দোরের কংগ্রেস প্রার্থী অক্ষয়কান্তি বামে প্রত্যাহার করলে মনোনয়ন। চতুর্থ পর্যায়ে অর্থাৎ 13 মে সমষ্টিত অনুষ্ঠিত হব ভোটগ্রহণ। ধুবুরী মানকাসাত নিউজ 18 অসম নর্থ ইষ্টৰ নির্বাচনী অনুষ্ঠানত একাংশ লোকের অভব আচরণ। অনুষ্ঠান চলি থাকার সময়তে দুই দলের একাংশ নেতা কর্মী সংঘাতত উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। চকী ভাঙি লগ্ন বন্ধ করলে উদণ্ড একাংশ অংশগ্রহণকারী। বাক্সাত মন্ত্রী পীয়ূষ হাজরিকার নির্বাচনী প্রচার, বাক্সা বরমাত মিত্রজোঁট প্রার্থী জয়ন্ত বসুমতারীর হয়ে নির্বাচনী সভাত অংশ ললে মন্ত্রী পীয়ূষ হাজরিকায়। কংগ্রেস দলক হত্যাকারী একখা মন্ত্রী পীয়ূষ হাজরিকার, কংগ্রেস হয়েছে সূতা কম্বল দিয়া দল আর বিটিসির বিপিএফ আছিল সূতা কম্বল অর্ডার দিয়া দল বলে মন্তব্য করে মন্ত্রীগী। নির্বাচনী সভার পূর্বে বিধায়িকার নৃত্য, হাজুর হালুগাঁও কঁকাল ভাঙি বিহু নাচিলে বিধায়িকা সুমন হরিপ্রিয়া। দুলু আহমেদের কটাক্ষ সুমন হরিপ্রিয়া, মানুষের প্রতিটি কামতে হেট্রিক করব বিচার, দুলু আহমেদেও তিনবার হারি হেট্রিক করব বিচারিছে বলে কটাক্ষ করে বিধায়িকা সুমন হরিপ্রিয়া। উজাইত বিহরণকারী ঘটনা, কর্তব্যের সময়তে বিদ্যুৎপৃষ্ট হয়ে গুরুতরভাবে আহত হয়েছে শক্তি বিভাগের এজন কর্মচারী। আহত লোকজন হাওড়াঘাটর কিশোর বড়ো, চিকিৎসালয়ত ভর্তি করা হয়েছে আহত কিশোর বড়ো। নুনমাটি আরক্ষীয়ে জালত আন্তঃরাষ্ট্রীয় গাড়ি চুরি চক্র গ্যাং, আরক্ষীয়ে গ্রেফতার করেছে পাঁচটাক দুর্ধর্ষ গাড়ি চোরক। গ্যাংটোয় মহানগরীর বিভিন্ন প্রান্তর বাইক চুরি করে বাংলাদেশত বিক্রি করেছিল বলে তথ্য লাভ করেছে। যোরহাটত ধন দাবী করে আরক্ষী জালত দুই যুবক, ধৃত দুই যুবক হয়েছে মিঠু বরা আর বাবলু গগৈ। মেলেং কপা ধরা দুই সংগ্রহ করেছিল গুন্ডা টেক্স। নাজিরা ঐতিহাসিক রমনি আলী অনির্দিষ্টকাললে পথ অবরোধ করেছে স্থানীয় লোকে। বিভাগীয় কর্তৃপক্ষ জরাজীর্ণ পথটি পুনের নির্মাণের ক্ষেত্রে কোনো ব্যবস্থা গ্রহণ নকরা তেনেদরে খুব উজাড়িছে স্থানীয় লোকে। ডুমডুমাত ক্ষতিপূরণ বিচারি রাইজর প্রতিবাদ, 23 এপ্রিলত ধুমুহাত গছর ডাল পড়ে মৃত্যু হয়েছিল সঞ্জীব ছেত্রী নামের লোকজনের। মানখস্থিত সুশীল আগরওয়ালার চাহ ফ্যাক্টরির তলা লগায় রাষ্ট্রীয় ঘাইপথ অবরোধ করে প্রতিবাদ করেছে স্থানীয় লোক। কার্বি আংলঙত অব্যাহত আছে বন ধ্বংসযজ্ঞ, বোকাজান বন বিভাগের তৎপরতা জব্দ হয়েছে তিনখনক অবৈধ কুন্দাবর্তি ট্রাক। মরাণর হালমারি চাহ বাগিচার কলঘর সংঘটিত ঘটনাক সরব হয়ে পড়েছে আজ চাহ। আহত শ্রমিকক উচিত ক্ষতিপূরণের দাবি করলে সংগঠনটি। মরাণর হালমারি চাহ বাগিচার কলঘরত অঘটন, কলঘরের মেশিনত হাত সুমায় গুরুতরভাবে আহত হয়েছে এজন শ্রমিক, গুরুতরভাবে আহত শ্রমিকজন হয়েছে মনোজ দাস। মানস রাষ্ট্রীয় উদ্যানত পুনের গড়ের সূচা, এবার বন কর্মীর বাহনলে সূচা ললে এটা উন্মুক্ত গড়ে। মানস রাষ্ট্রীয় উদ্যানের বাঁহবাড়ি রেঞ্জত সংঘটিত হয়েছে এই ঘটনা। শিবসাগর বিধ্বস্ত রূপত 37 নং রাষ্ট্রীয় ঘাইপথ, ঘাইপথ ফোরলেন করার নামত পাতিছে মরণ ফান। ঘাইপথের ঠায়ে ঠায়ে প্রকাণ্ড প্রকাণ্ড গাঁত, গাঁত খান্দি আভাতে সামরিছে ঘাইপথ নির্মাণের কাম। শিবসাগর নাজিরা লক্ষ্মীজান আর বিহুবরের 3 নং কুয়েরীত প্রকৃতির বুকু উদং করে অবাধ হারত অসাধু চক্র শিল খনন অব্যাহত রাখিছে। বন আইন উলঙ্ঘাৰে শিল খনন করে কর ফাঁকিরে ট্রাকে ট্রাকে সরবরাহ করেছে অসাধু চক্রয়। 31 জেলাত উপলব্ধ জিও এয়ার ফাইবার, ধুবুরীর শদিয়ালে লাখ লাখ লোকে লাভ করেছে জিও এয়ার ফাইবারের সেবা। কামাখ্যা নামের কাজিরঙা রাষ্ট্রীয় উদ্যান, মাজুলীর লগতে বরাক উপত্যকার প্রতি বর্গ এই ঠাই সামরি লওয়া হয়েছে জিও এয়ার ফাইবারের সেবায়। রাজ্য জিও এয়ার ফাইবার মুক্তির দিনা শক্তিপীঠ কামাখ্যাত আশিস ললে জিওর কর্মচারী সকলে। ছত্তিশগড়ত পুনের পথ দুর্ঘটনা সংঘটিত হয়েছে, নিহত হয়েছে 9 জন লোক, ভয়ঙ্কর দুর্ঘটনায় আহত হয়েছে 23 জন লোক। মেঘালয় রাজপথত বার্নিং ট্রাক, 6 নং রাষ্ট্রীয় ঘাইপথত দপদপ জ্বলিছে এখন রবর ভর্তি ট্রাক, জুই লেলিহান নিশায় নিমিষতে আপুরি ধরে সমগ্র ট্রাক। জম্মু কাশ্মীর সোনামার্গর চার্বল অঞ্চলত ভয়ঙ্কর হিমস্খলন, অঞ্চলটির বনাঞ্চলের ফলে সংঘটিত হয়েছে এই হিমস্খলন। হিমস্খলনের বাবে কোনো ধরনের ক্ষতি হওয়া নাই লোকসকলের। উত্তর প্রদেশের আদালত চৌহদত ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, জলাউনের জেলা আদালতের বাহিরের অধিবক্তার কক্ষত সংঘটিত হয়েছে এই অগ্নিকাণ্ড ঘটনা। বিজেপি কর্মীক আক্রমণক লই শিলিগুড়িত অব্যাহত আছে উত্তেজনা, ঘটনার প্রতিবাদত 12 ঘণ্টা শিলিগুড়ি বন্ধ ঘোষণা করেছে বিজেপি। পশ্চিমবঙ্গের সন্দেশ খালি কাণ্ড, পশ্চিমবঙ্গ সরকারের আবেদনের শুনানি জুলাইলেকে স্থগিত রাখিছে উচ্চতম ন্যায়ালয়ে। কলিকাতা উচ্চ ন্যায়ালয়ের রায়ক প্রত্যাহ্বান জানায় উচ্চতম ন্যায়ালয়ের দ্বারস্থ হয়েছিল বঙ্গ সরকার।
কর্ণাটকত হুব্বালির প্রতিবাদ মুখর যুব কংগ্রেস অশ্লীল ভিডিও ভাইরেলর গোচর জেডিএসর সাংসদ প্রজ্জ্বল রেভানক গ্রেফতার করার দাবি লোহিতাগরত হুথি বিদ্রোহী আক্রমণ অব্যাহত আছে আমেরিকার এখন পহরাদারী ড্রোন গুলিয়ায় ধ্বংস করে হুথি বিদ্রোহীর দলে জম্মু কাশ্মীরের উধমপুর জেলার বসন্তকর অঞ্চলত সন্ত্রাসবাদীর বিরুদ্ধে নিরাপত্তারক্ষী অভিযান অব্যাহত আছে দেওবারে অঞ্চলত সন্ত্রাসবাদীরে হওয়া সংঘর্ষত শহীদ হয়েছিল জম্মু কাশ্মীর আরক্ষীর জওয়ান বরফের শুভ্র আচ্ছাদনে থাকিছে জম্মু কাশ্মীরের কুপওয়ারা অঞ্চলত অব্যাহত আছে এটা নেড়ানেপড়া তুষারপাত কুপওয়ারার মসিল খণ্ডত যেনিয়ে চকু যায় তেনিয়ে দেখা পাইছে বরফের শুকুল আচ্ছাদন কর্ণাটকত বিজেপি সাংসদর শ্রীনিবাস প্রসাদর দেহাবসান সোমবারে পুয়া বেঙ্গালুরুর মণিপাল হসপিটালত শেষ নিশ্বাস ত্যাগ করে সাংসদজনে চামরাজানগৰৰ বিজেপি সাংসদ আছিল শ্রীনিবাস প্রসাদ মিজোরামৰ আইজলত চকু স্বাস্থ্য সম্পর্কীয় অনুষ্ঠানের সামৰণি হৈছে অনুষ্ঠানটো উদ্বোধন করে মিজোরাম সরকারের মুখ্য সচিব ডক্টর রেণু শর্মায় দুদিনীয়া কার্যসূচী অনুষ্ঠিত হয় এই আলোচনা চক্রত রাজ্যখনের ভিন্ন প্রান্তর চকু চিকিৎসকসকল উপস্থিত থাকে দিল্লীর মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালক কারাগার সাক্ষাৎ করে পত্নী সুনীতা কেজরিওয়াল আর দিল্লী মন্ত্রী আতিশিয়ে দিল্লী সুরা কেলেঙ্কারি গোচর তিহার জেলত বন্দী হয়ে আছে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল আই পি এল সুপার সানডের দুখন খেলত রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু আর চেন্নাই সুপার কিংসর জয়লাভ গুজরাট লায়ন্সর বিরুদ্ধে আর সি বির ন উইকেটত জয়লাভ সি এস কের হাতত 58 রানত পরাস্ত সানরাইজ হায়দ্রাবাদ মাজুলীত এবার সঙ্গীতর তালে তালে বোকা নৃত্যর পরিভর ঘটি লঙ্গরাজ পাপন মহন্তর সঙ্গীতানুষ্ঠানত একাংশ লোকে সঙ্গীতর তালে তালে বোকা নৃত্য করা দেখা গেল দেওবারে নিশা নতুন বজার সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চর বহাগী উৎসবত দেখা গেছে এই দৃশ্য উত্তর গুহীত জুবিনের সঙ্গীতানুষ্ঠান রুদ্রেশ্বরত রঙালী বিহু উদযাপন অনুষ্ঠানত প্রাণ খুলি গান গালে জুবিন গার্গে জুবিনের জনপ্রিয় গীতে মহিলে হাজার হাজার দর্শক আর অনুরাগী কুড়িরও অধিক বিহুয়া দলের ঢোল পেপা গগনার মাতেরে মুখরিত হয়ে পড়ল জামুগুড়িহাটর ঐতিহ্যমণ্ডিত বরপুখুরী পাড় জামুগুড়িহাটর বরপুখুরী পাড়র মুকলি বিহুমেলা বিভিন্ন প্রান্তরপরা অহা কুড়িটারও অধিক বিহুয়া দলে তিনি ঘণ্টারও অধিক বিহু প্রদর্শন করলে মুকলি বিহুত পানীখাইত স্থিত ডাউন টাউন বিশ্ববিদ্যালয়ত বিশেষ কার্যসূচী 2024 শৈক্ষিক বর্ষর বিটেক বিবিএ বিসিএ আর এমসিএ শিক্ষার্থীসকলক সেবা আগবহার উদ্দেশ্যে রূপায়িত হয়েছে এই কার্যসূচী বিশ্ববিদ্যালয় আর আইবিএমর মাজত স্বাক্ষরিত হল বুঝাবুঝি চুক্তি ডিমা হাসাও স্বায়ত্তশাসিত পরিষদর 73 সংখ্যক প্রতিষ্ঠা দিবস উলহ মালহেরে হাফলং জেলা পুথিভঁরাল প্রেক্ষাগৃহত অনুষ্ঠিত হয়েছে প্রতিষ্ঠা দিবসের কার্যসূচী কার্যসূচীত সিএম দেবলাল গার্লুসা মন্ত্রী নন্দিতা গার্লুসাকে ধরে বহু সংখ্যক লোক উপস্থিত থাকে রঙাপাড়া উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী সম্মিলন 272 বছর পাশত বিদ্যালয়ত মহামিলন ঘটিছে প্রাক্তন ছাত্র ছাত্রীর প্রাক্তন শিক্ষার্থী সম্মিলনক লৈ রঙাপাড়ার একমাত্র অসমীয়া মাধ্যমের শিক্ষানুষ্ঠান রঙাপাড়া উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ত উদুলি মুদুলি পরিবেশে বিরাজ করেছে কলিয়াবরের ঢেকিয়ালগাঁও রাইজর মহানুভবতা গাঁওখনের এক শরণ ভাগবতী সমাজের সৌজন্যত অনুষ্ঠিত হয়েছে সমূহীয়া বিবাহ অনুষ্ঠান একেলগে বিবাহত বহিল 12 জোড়া যুবক যুবতী বিবাহের সম্পূর্ণ মাঙ্গলিক রীতি নীতির পরম্পরায় কলিয়াবরের ঢেকিয়াল গাঁওয়ের নামঘর ধুমধামে অনুষ্ঠিত হয়েছে সামূহিক বিবাহ তামুলপুরত রঙালীর আনন্দ জেলাখনের গুয়াবাড়ীত বঙালী যুব ছাত্র ফেডারেশনের উদ্যোগত রঙালী বিহু উদযাপন করা হয় বিহুর অনুষ্ঠানত বাগরুম্বা গোর্খালী কোচ রাজবংশী জনগোষ্ঠীয় নৃত্যসমূহের উপরও বঙালী জনগোষ্ঠীয় নৃত্য প্রদর্শন করা হয় কলিয়াবরত বিদ্যুৎপৃষ্ট হয়ে গুড়ধনের মৃত্যু হয়েছে নিশা হওয়া বরষুণ আর ধুমুহার ফলত বিদ্যুতের তার ছিঙি পড়েছিল পুয়া পানি খাবলে যাওতে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হয় এটা গুড়ধনের কলিয়াবরের হাতীগাঁওত সংঘটিত হয়েছে এই ঘটনা বকুর বীরপাড়াত ভয়ঙ্কর পথ দুর্ঘটনা তীব্র বেগী হুন্ডায় বেনু বাহনে মহতিয়াই নিয়ে দুই ককাই ভেগ দুর্ঘটনা গুরুতরভাবে আহত হয়েছে অঞ্চুমান বৈশ্য আর নিবিড় বৈশ্য নামের দুই ছাত্র স্কুলের সাইকেলের ঘরলে উভতার সময়তে সংঘটিত হয় দুর্ঘটনাটো দুইজন নবম আর সপ্তম শ্রেণীর ছাত্র 3 লাখ ভোটত জয়ী হব ফণীভূষণ চৌধুরী এই ভবিষ্যৎবাণী মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার ধুবুরী গোলকগঞ্জ বিলাসীপাড়া গৌরীপুর বিধানসভা সমষ্টিত এজিপির ভাল সঁহারি পাইছে বলে দাবি 1985 চনের পিছত এবার পুনর্বার হাতিত ভোট দিব মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় কংগ্রেসের কটাক্ষ মুখ্যমন্ত্রী ধুতি লুঙ্গি কম্বল আঁঠুয়া আর সূতা হয়েছে কংগ্রেসের পঞ্চামৃত পলিটিক্যাল ল্যাঙ্গুয়েজত অখিল গগৈ রকিবুল হুসেন বদরুদ্দিন আজমল আর শুকুর আলী ফালতু বলে কটাক্ষ মুখ্যমন্ত্রী তিনি গগৈক লৈ প্রতিক্রিয়া মুখ্যমন্ত্রী বিজেপির লগত ছয় গগৈ আছে নির্বাচনের ফলাফলতে গম পোৱা যাব ছয় গগৈর মেজিক নে তিনি গগৈর মেজিক চলিব যুব কংগ্রেসের পদত্যাগ নূর শফিকুল বাজেটর রকিবুল হুসেনের প্রার্থিত্বক বিরোধিতা করে পদত্যাগ অচিরে অন্য দলত যোগ দিব নূর শফিকুলে যুব কংগ্রেসের রাষ্ট্রীয় সম্পাদকর দায়িত্ব ত্যাগ করেছে আকো ট্রেকলে উভতি আহিব হিমা দাস
নাদায় প্ৰত্যাহাৰ কৰিলে হিমা দাসৰ নিষেধাজ্ঞা হিমা দাসক সাময়িকভাৱে নিলম্বন কৰিছে নাদায় বেংগালুৰু ইণ্ডিয়ান অংশ ল'ব হিমায় মহিলাৰ 200 মিটাৰ দৌৰত অংশ ল'ব নেৰানেপৰা বৰষুণৰ বাবে উত্তৰ কাশ্মীৰৰ কুপৱাৰা জিলাত বান জম্মু কাশ্মীৰ আৰক্ষীয়ে বানপীড়িত অঞ্চলৰ পৰা উদ্ধাৰ কৰিছে লোকসকলক জিলাখনত কিছু কিছু অঞ্চলত সৃষ্টি হৈছে বানৰ মঙ্গলবাৰে অৰবিন্দ কেজৰিৱালৰ আবেদনক লৈ উচ্চতম ন্যায়ালয়ত শুনানি ইডি গ্ৰেপ্তাৰ আৰু পৰৱৰ্তী সময়ত দিল্লী আবকাৰী নীতি গোচৰত তেওঁক ৰিমাণ্ড দিয়াৰ প্ৰত্যাহ্বান জনাইছে ন্যায়ালয়ৰ দ্বাৰস্থ হৈছিল কেজৰিৱাল আৰু ইয়াৰ লগে লগে সময় হৈছে দুটা সংবাদৰ পৰা বিদায় লোৱাৰ নমস্কাৰ